বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দলিত সমাজকে বার্তা। আম্বেদকরকে নিয়ে রাজনীতি হচ্ছে, আগের কোনো সরকার তাকে এত সম্মান দেননি, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিআর আম্বেদকরের উত্তরাধিকার নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তার দাবি, দলিত সমাজের আদর্শ এই শ্রদ্ধেয় মানুষটিকে তার সরকার যে সম্মান দিয়েছে আগের কোনো জমানায় তা পাননি তিনি। আজ এখানে সংসদের অবসান সংক্রান্ত ওয়েস্টার্ন কোর্ট অয়ানেক্সের আনুষ্ঠানিক সূচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আম্বেদকরের স্মৃতিতে চালু প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করে তাকে যোগ্য মর্যাদা দিয়েছে। 26 আলিপুর রোডের যে বাড়িতে তিনি মারা যান সেটি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মবার্ষিকীর প্রাক্কালে 13 এপ্রিল উৎসর্গ করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাজনীতি করতে গেলে তো হর কোই দৌড় পড়তা হ্যায়, লেকিন ও কাম অটলজি কি সরকার নে নির্ণয় কিয়া তা নাহি হুয়া, হামনে আকর কে সময় সীমা মে কাম পুরা কর দিয়া। দূসরা কাম ভি जब मैंने शिलान्यास किया था तब मैंने कहा था कि 2018 अप्रैल में मैं इसका लोकार्पण करूंगा, और मैं आज बताते खुशी हो रही है कि 13 अप्रैल को, 14 अप्रैल बाबा साहब आम्बेडकर की जयंती है, 13 अप्रैल को वो 26 अलीपुर रोड वाला जो मकान है जिसका हमने तैयार कर लिया है उसका भी लोकार्पण। তিনি ক্ষোভের সুরে বলেন, প্রত্যেকেই রাজনৈতিক ফায়দা তুলতে আম্বেদকরের নাম টেনে এনেছে, তাকে ব্যবহার করেছে, আর তার সরকার আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের কাজ শেষ করেছে। যদিও এর ভাবনা চিন্তা করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়। পূর্বতন ইউপিএ সরকার বছরের পর বছর এ ব্যাপারে গড়িমসি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আমাদের কারুর আম্বেদকরকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়, বরং তার দেখানো পথে এগিয়ে চলাই কাম্য। তপশিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেপ্তারি বিধি শিথিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে। এই অভিযোগে ফুটছে দলিত সমাজ। এই আইনের অপব্যবহার রোধ ঠেকাতে চাওয়ার কথা বলে সর্বোচ্চ আদালত যে সংশোধন করেছে তার বিরুদ্ধে দেশব্যাপী গত পরশু হিংসাত্মক বিক্ষোভ দেখান দলিতরা। এই প্রেক্ষাপটে তিনি এদিনের বক্তব্যের মাধ্যমে তাদের বার্তা দিতে চাইলেন বলে মনে করা হচ্ছে। তিনি এও বলেন, তার সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে দায়বদ্ধ। एक आदर्श होता है और इसके लिए एक प्रतिबद्धता होती है जो हम लोगों की रगों में है, जो हमने करके दिखाया है। बाबा साहब आम्बेडकर को शायद किसी सरकार ने इतना मान सम्मान और श्रद्धांजलि नहीं दी होगी जो इस सरकार ने दी है, और इसलिए बाबा साहब को राजनीति में घसीटने के बजाय बाबा साहब आम्बेडकर ने हमें जो रास्ते दिखाए हैं उस रास्ते पर चलने के लिए हम सब अगर प्रयास करेंगे, जिसके अंदर बंधुता इसका महात्मा है, उस बंधुता को छोड़ करके हम कभी आगे नहीं बढ़ सकते हैं। हमें हर किसी के कल्याण के लिए सबका साथ सबका विकास इसी मंत्र को लेकर के हम चले हैं, और हम समाज के आखिरी छोर पर बैठे हुए लोगों के हकों के लिए जीने मरने वाले लोग। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বিজেপির সংগঠনকে ঢেলে সাজাতে রাজ্যে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বুয়া। বিজেপির সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করার লক্ষ্যে আজ রাজ্যে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বুয়াল। আজ তিনি রাজ্যে এসেই প্রথমে মজলিশপুরে সভা করেছেন, এরপর সভা করেছেন ফয়েরপুর বিধানসভা কেন্দ্রে। বুধবার বিমানবন্দরে সাংগঠনিক মন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এবং সম্পাদিকা প্রতিমা ভৌমিক। টানা তিন দিন সাংগঠনিক কর্মকাণ্ড সংগঠিত করবেন সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বুয়াল। বিজেপির সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করতেই এই রাজ্যে এসেছেন। মজবুত করতেই তিনি রাজ্যে এসেছেন। ऐसी पार्टी नहीं है कि जो किसी परिवार की पार्टी है, किसी एक व्यक्ति की पार्टी है या किसी विदेशी की पार्टी है, ऐसी पार्टी नहीं। भारतीय जनता पार्टी मूल भारतीय संस्कृति को अपनाने वाली पार्टी, यह हमेशा सब याद रखें। हम जिस धर्म को, जिस मजहब को मानते हैं, जिस संस्कृति को मानते हैं,
वही भारतीय जनता पार्टी। ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा। সপ্তম বেতন কমিশনের সুপারিশে বেতন দিতে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। এই বিষয়ে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। ক্ষমতায় আসার আগেই সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের লাগু করার কথা দিয়েছিলেন বিপ্লব দেব। সেই মতো ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে আগে যথাযথ ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তম বেতন কমিশন গঠন করতে তৈরি করেছেন একটি বিশেষজ্ঞ কমিটি। এবার কর্মীদের জন্য অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কাঠামো তৈরি করতে পড়শি রাজ্যের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সম্পর্কে দিন কয়েকের মধ্যেই স্বচ্ছ ছবি আসবে। একই সঙ্গে সরকারি কর্মীদের আশ্বাস দিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক বেতন পাবেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত, এখনও পর্যন্ত কেন্দ্রের চতুর্থ বেতন কমিশনের মতোই বেতন পান ত্রিপুরা সরকারি কর্মীরা। যদি ত্রিপুরার কেন্দ্রের মতো সপ্তম বেতন কমিশন লাগু করা হয়, তাহলে যেসব কর্মীর বেতন 20,000 টাকা তাদের বেতন গিয়ে দাঁড়াবে 35,000 টাকায়। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। খয় মহকুমা সফরে আসেন উপজাতি কল্যাণ ও বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। বুধবার সকালে খয় মহকুমা সফরে আসেন উপজাতি কল্যাণ ও বনদপ্তর মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সকাল 10:00 তিনি আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের পাকা বাড়িতে ফাটল দেখা দেয়। পরিদর্শন করে তিনি জানান, ছাত্রছাত্রীদের সুরক্ষায় তা দ্রুত সারাই করা হবে। পরে বিকেলে খোয়াই জেলাশাসকের অফিসে পিডিএফ প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে জেলাশাসক ডক্টর সন্দীপেন মাহাত্মে তিনটি ব্লকের বিডিও, জেলা শিক্ষা আধিকারিক, পূর্ত আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। পদত্যাগ করলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের তিনজন নির্বাচিত সদস্য। সোনামুড়া মহকুমা শাসক সমিতলোদের কাছে তাদের পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগ করলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের তিন নির্বাচিত সদস্য। সোনামুড়া নগর পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শঙ্করী রানী নট্ট, 6 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য রুমা দেব দাস এবং 5 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মনোরঞ্জন শীল বুধবার বিকেলে সোনামুড়া মহকুমা শাসক সমিতলোদের কাছে তাদের পদত্যাগপত্র তুলে দেন। ত্রিপুরায় ক্ষমতার রদবদলের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পদত্যাগের হিড়িক। সেই হিড়িক থেকে বাদ যায়নি সোনামুড়া নগর পঞ্চায়েত ও তিন নির্বাচিত সদস্যের পদত্যাগ। আগামী দিনে আরো বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি করবেন পদত্যাগ বলে গুঞ্জন সোনামুড়া শহরে। পদত্যাগ করা সদস্যরা জানান, কোনো চাপে নয়, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তারা পদত্যাগ করেন। আমাকে কাউকে বাধা দেয় না, আমি সুন্দর মতন কাজ করেছি। কেউ কোনো চাপ দিয়েছে না? আমার নিজের ইচ্ছা পদত্যাগ জমা দিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে আমার শরীরটা বেশি ভালো না, মানুষের জন্য কাজ করতে পারি না, আমার আঁটুতে ব্যথা, এই কারণে আমি আজকে পদত্যাগ জানাই। আমার নিজের পারিবারিক সমস্যা, আজ ছেলেমেয়ে পড়াশোনা ক্ষতি, সেই জন্যে। টুটন চৌধুরী, রিপোর্ট খবর ত্রিপুরা। বিএমএস এবং নির্মাণ শ্রমিকদের উদ্যোগে খোয়াই বাগান বাজার কমিউনিটি হল ঘরে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল 3টা নাগাদ খোয়াই জেলার বিভিন্ন এলাকার প্রায় 4 শতাধিক নির্মাণ শ্রমিকদের নিয়ে বাগান বাজার কমিউনিটি হল ঘরে এক কনভেনশন অনুষ্ঠিত হয় বিএমএস এবং নির্মাণ শ্রমিকদের উদ্যোগে। কনভেনশনের প্রথমেই নির্মাণ শ্রমিকদের নেতৃত্বরা প্রদীপ প্রজ্বলন করেন, পাশাপাশি ফুল মালা দিয়ে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শেষে শুরু হয় কনভেনশনের কাজ। কনভেনশনে তেলিয়ামুড়া কল্যাণপুর খোয়াই থেকে প্রতিনিধিরা অংশ নেন। মানিক সূত্রধরকে সভাপতি করে আলোচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, TNNS জগদীশ দেবনাথ, জেনারেল সেক্রেটারি রাজেশ দত্ত, ব্রিটিশ দাস সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। শেষে খোয়াই জেলা কমিটি গঠিত হয়। ত্রিপুরা রাজ্যে নির্মাণ শ্রমিক সঙ্গে খোয়াই জেলা কমিটির উদ্যোগে আজকে যে হলসভা, সেই হলসভার খোয়াইসহ তার আশপাশের যে মহকুমা এবং বিধানসভাগুলি এবং বুথ থেকে, বুস্তর থেকে সমস্ত কর্মীদের নিয়ে খোয়াই জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে আজকে এই হলসভার আয়োজন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।
এসডিএফ ও সমন দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানা এলাকার তেলকাজলা গ্রামের একটি জঙ্গল থেকে বিভিন্ন জাতের গাছের লোক উদ্ধার করা হয়। ফের একবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন জাতের গাছের লোক। মেলাঘর থানা এলাকার তেলকাজলা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় এই গাছের লোকগুলি। অভিযানের নেতৃত্ব দেন এসডিএফ ও সমন দাস, মেলাঘর রেঞ্জ অফিসার প্রান্তুষ দাস ছিলেন বন দপ্তরের কর্মীরা। প্রায় চার ঘন্টা ধরে চলে এই অভিযান। বন দপ্তরের হানার আগেই সমিল নিয়ে পালিয়ে যায় বনদস্যুরা। উদ্ধার হয় 180 ফুট কাঠ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান বন দপ্তরের আধিকারিকরা। আজকে মূলত অভিযানটা করেছি তেলকাজলা সংলগ্ন এলাকায়। তো এখান থেকে আমরা প্রায় 180 ফুটের মতো কাঠ রিকভারি করেছি, নিয়ার অ্যাবাউট 1,50,000 জারি রাখবো যতদিন না পর্যন্ত এই ইলিসিট ফিলিং থেকে আমাদের এই মেলাঘর রেঞ্জকে আমরা মুক্ত না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই কাজ চালিয়ে যাব। আপনারা কে কে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিল? মূলত আমাদের এসডিএফ স্যার অতনু চক্রবর্তী এবং আমাদের মেলাঘর রেঞ্জের রেঞ্জ অফিসার প্রান্তুষ দাস, আমি রেঞ্জের এসিস্ট্যান্ট শিবাশীষ দাস, তাছাড়া আমাদের অন্যান্য স্টাফরাও ছিল বন দপ্তরের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের সিপিএম এর 9 জন প্রতিনিধি বিজেপি দলে যোগদান করেন। ছত্রিশ শান্তিরবাজার মহকুমায় বগাফা ব্লকের অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজ। জানা যায় এই ভিলেজে বেশিরভাগ রিয়াং জনজাতিদের বসবাস। পরিশ্রুত পানীয় জল, রাস্তাসহ বেঁচে থাকার মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত এই উপজাতি মানুষগুলো। শুধু তাদের দিয়ে বামফ্রন্ট সরকার রাজনীতি করেছেন বলে অভিযোগ করেন দল ত্যাগীরা। শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের সিপিএম এর 9 জন জনপ্রতিনিধির মধ্যে ভিলেজের ভাইস চেয়ারম্যান সহ 6 জন প্রতিনিধি বিজেপি দলে যোগদান করেন। এখন যেভাবে বিজেপি সরকার শহর এবং গ্রাম পাহাড়কে উন্নয়নে সমৃদ্ধ ত্রিপুরা করার উদ্যোগ গ্রহণ করেছেন, এতেই জনপ্রতিনিধিরা মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চান বলে জানান। ভাইস চেয়ারম্যান সহ 6 জন প্রতিনিধিকে বিজেপি দলে বরণ করে নেন দলের নেতৃত্বরা। যে উৎসস্থল দিয়ে এত পাহাড়ের মধ্যে গিয়েও ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই 25 বছর সিপিএমের যে মুখ্যমন্ত্রী ছিল ওনাকে এইভাবে জঙ্গল পাহাড়ের মধ্যে আমরা যেতে কোনোদিনও দেখিনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই জঙ্গল এবং এই পাহাড়কে বেয়ে গিয়ে কীভাবে নদীটাকে রক্ষণাবেক্ষণ করা যায়, জলধারণ ক্ষমতা ধরে রাখা যায় সেটাকে উদ্যোগ নেওয়ার জন্য উনি সেখানেও গিয়েছেন এবং সেখান থেকে ফিরে উনি দিল্লিতে চলে গেছেন ত্রিপুরা রাজ্যের বাসীর জন্য, ত্রিপুরা রাজ্যে উন্নয়ন করার জন্য, কেন্দ্র থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। তো সেটাই ত্রিপুরা রাজ্যের মানুষরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক ভিলেজ কমিটি পঞ্চায়েত সদস্যরা কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে সামিল হচ্ছেন, এটাই একমাত্র কারণ। বিজেপি কর্মী এবং বিশালগড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশালগড় বাজার এলাকায় সাফাই অভিযান সংগঠিত করা হয়। বুধবার সকালে বিশালগড় ব্যবসায়িক সমিতি এবং 19 নং বুথের বিজেপি কর্মীদের যৌথ উদ্যোগে হয় স্বচ্ছ ভারত অভিযান। সকাল 8টায় শুরু হয় সাফাই কর্মসূচি। বিশালগড় নিউ মার্কেট স্থিত স্টিল ব্রিজ ও বাজার এলাকা পরিষ্কারে হাত লাগায় ব্যবসায়ী সমিতি ও বিজেপি কর্মীরা। ব্যবসায়ী স্বপন সাহা, লিটন সাহা এবং বিজেপি বুথ ভিত্তিক নেতৃত্ব প্রণব সাহা, বিপ্লব সাহা সাফাই অভিযানে অংশ নেন। আজকে নিউ মার্কেট তথা 43 নম্বর বুথের আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের একটা মিশন আছে যে স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকারের তার অঙ্গ হিসেবে আজকে আমরা এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তো এই সম্পদ আমাদের সবার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের, তাই আজকে আমরা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে এই স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য দেখালো সোনামুড়া থানার পুলিশ। ধনপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 251 বোতল ফেন্সিটিল ও শুকনো গাঁজা। আবারও নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য দেখালো সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং ও সোনামুড়া থানার নতুন ওসি শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে মঙ্গলবার রাতে ধনপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 251 বোতল ফেন্সিডিল ও শুকনো গাঁজা। জানা যায়, রেজাক মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় এই ফেন্সিডিল। যদিও এই অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল এই নেশা সামগ্রী। সোনামুড়া মহকুমার ধনপুর সহ বিভিন্ন এলাকায় এখনও ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হয়নি, ফলে ভারত বাংলা সীমান্তে বিভিন্ন জায়গা ফাঁকা, আর সেই সুযোগে পাচারকারীরা তাদের কার্যসিদ্ধি করছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু নেশা সামগ্রী আটক করা হলেও সোনামুড়া ভারত বাংলা সীমান্ত দিয়ে দেদারভাবে চলছে পাচার বাণিজ্য। এদিকে নজর দেওয়ার আবেদন সোনামুড়াবাসীর। উক্ত অভিযানে এনডিপিএস অ্যাক্টে রেজাক মিয়ার বিরুদ্ধে মামলা নেওয়া হয় এবং তাকে আটক করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আমি স্যার রবীন্দ্র রিয়াং, এস এ পাঠান ভৌমিক, এস এ তরুণ ত্রিপুরা সহ আমরা এখানে রেড করি। রেড করে এই মালগুলি পাই আমরা। আমার আগামী দিনও আমাদের এই অভিযান চালু থাকবে, সতর্ক দৃষ্টি রাখতেছে। টোটাল 251 বোতল ফেন্সিডিল আর অনুমান 10 কেজি গাছ তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়, আনুমানিক 1 লক্ষ টাকা। এখনই এনডিপিএস রাজ্যাক মেয়ের বিরুদ্ধে এনডিপিএস মামলা নেব, আর এর অ্যারেস্ট করার জন্য আমাদের কালকে থেকে শুরু হয়েছে প্রচেষ্টা। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের প্রতি কী বার্তা থাকবে? তাদের প্রতি আগামী দিনে বার্তা থাকবে এসব ব্যবসা বন্ধ করার জন্য। আর সোনামুড়া থানা পুলিশ তরফ থেকে কন্টিনিউ এসব অভিযান চলবে, নেশামুক্ত যাতে সোনামুড়া থানা থাকে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রাপুর থানা এলাকার পাটল কৃষ্ণনগরের ছোটন মিয়ার সৌদি আরবে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সিপাহী জেলা জেলাশাসকের দ্বারস্থ হন তার মা ও স্ত্রী সহ বিজেপির নেতা শাহ আলম। 2013 ছোটন মিয়া সৌদি আরব কাজের সন্ধানে যায়। তার বাবার নাম হারুন মিয়া, বাড়ি যাত্রাপুর থানার ফাটল কৃষ্ণনগরে। 2014 সালে খবর আসে সে মারা গেছে। কলমচোরা থানার ভেলুয়ারচর এলাকার যুবক জমির হোসেন জানায় ছোটন মারা গেছে। উল্লেখ্য, জমিরও সেখানে থাকে। মৃতার মার অভিযোগ, ছোটনকে পরিকল্পিতভাবে জমির মেরে বাড়িতে খবর দেয়। মৃতের লাশ পাঠানো হয়নি বাড়িতে। আমরা পাকিস্তানের লোক আছে, লই আরো কিছু দি নাই না করে 1 লাখ টাকা দিব। আর যদি নিতে নয় এ কোম্পানি এগোনো এই মূল্যে দেশে লাশ দে না, ও তো আমরা দিব 70,000 টাকা আছে আর বাকি 3 লাখ টাকা। সরকারি অফিসে ঘোরাঘুরি করেও কোনো ফল পাওয়া যায়নি। বুধবার বিজেপি নেতা শাহ আলম মৃতের মা ও স্ত্রীকে নিয়ে আসেন সিপাহী জেলা জেলাশাসক অফিসে। ডিএম পি কে চক্রবর্তী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তার স্বামীকে দাফন করতে পারেনি, এখন চাই যেহেতু তারা বিপিএল পরিবার। আমি ডিএম সাহেবের কথা বলছি, এবং রাজ্যের মাননীয় আদরণীয় ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দৃষ্টি আকর্ষণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।